আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আজকে আমাদের আলোচনার বিষয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রোধ, ক্ষমতা বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, পর্নোগ্রাফি, মানসিক বিকৃতি ধর্ষণের অন্যতম কারণ। আর দ্বিতীয় হচ্ছে প্রোলিবেল রেপ এবং ডেট রেপ এর মধ্যে পার্থক্য কী। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে ধর্ষণ, দ্বন্দ্ববিধি আইনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বন্দ্ববিধি আইনের 375 ধারা মোতাবেক একজন পুরুষ কোনো নারী বা মেয়ে শিশুকে ধর্ষণ করা বোঝায়। আজকাল মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়, অর্থাৎ ধর্ষণ বলিতে কোনো পুরুষ কোনো নারীর ইচ্ছের বিরুদ্ধে তাহার সম্মতি অসম্মতিতে সঙ্গম যৌনসঙ্গম করাকে বোঝায়। তাহলে পুরুষ বা মৃত্যুর আঘাত ভয় দেখিয়ে সম্মতি আদায় করিলে ধর্ষণ হইবে। পুরুষটি যদি জানে যে সে নারীটি তার স্ত্রী নহে, নারীটি জানে সে তার আইনসম্মত স্বামী বলিয়া মনে সম্মতি দিলে কম বয়সের নারী শিশু সম্মতি থাকলে কাজটি ধর্ষণ বলিয়া গণ্য হবে। তাছাড়া বিবাহিত নারী শিশু বয়সে যদি 13 বছরের কম বয়স হয় তবে বৈধ যৌনসঙ্গম করিলে যৌনসঙ্গম ধর্ষণ বলিয়া গণ্য হয়। তবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা উল্লিখিত 14 বছরের স্থলে 16 বছর করা হয়েছে। তাহলে আগে ছিল 14, যখন আইনটা করা হয়েছে তখন 14 ছিল, এখন এটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 16 করা হয়েছে। তাহলে ধর্ষণ একটি জঘন্যতম অপরাধ, অপরাধের সামাজিক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, নানাবিধ কারণে এই জঘন্য অপরাধটি সংঘটিত হয়ে থাকে। তার মধ্যে নিম্নে কিছু কারণ উল্লেখ করা হইল। ক্রোধ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ধর্ষণটা কি? তাহলে 375 দ্বন্দ্ববিধি 375 ধারা মোতাবেক তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরুষ কোনো নারী শিশুকে ধর্ষণ বোঝায়, কোনো পুরুষ প্রতি কোনো নারী বা মেয়েকে ধর্ষণ বোঝায়। আজকাল এই অনেক মেয়ে ধর্ষণের শিকার হয়, ধর্ষণ বলিতে কোনো পুরুষ কোনো নারীর ইচ্ছের বিরুদ্ধে তার অসম্মতি যৌনসঙ্গম করাকে বোঝায়। পুরুষ বা মৃত্যুর আঘাত ভয় দেখিয়ে সম্মতি আদায় করলে ধর্ষণ হইবে। পুরুষটি যদি জানে নারী তার স্ত্রী নয়, নারীটি জানে পুরুষ তার সম্মতি দিলে ধর্ষণ হবে। বিবাহিত নারী বা শিশুর বয়স যদি 13 বছরের কম হয় তবে বৈধ যৌনসঙ্গম ধর্ষণ বলে গণ্য হয়। তবে নারী শিশু আর নির্যাতন দমন আইনের 13 ধারায় উল্লেখিত 14 বছরের স্থলে 16 করা হইয়াছে। এরপর সুপ্রশিক্ষিত, ধর্ষণ একটি জঘন্য অপরাধ, এই অপরাধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, নানারূপ জঘন্য হয়, তার মধ্যে কিছু কারণ নিচে উল্লেখ করা হলো। তাহলে 1 নম্বর কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে ক্রোধ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রোধটা কি? ক্রোধ বা রাগ মানব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মানুষের অন্যতম রূপ, শত্রু সবচেয়ে মানুষের বিপদে পরিচালিত করে। অতি ক্রোধে মানুষ ক্রোমাদ্য হয়, তখন মানুষ বিতাড়িত জ্ঞান থাকে না, ভালো মন্দ বিচার করার জন্য মানুষের বিবেক থাকে না, মানুষ পশু হইয়া যায়। তখন যে পাশ্চাত্যিক আচরণ করে, হিংসা পরায়ণ হয়ে ওঠে, অন্যের ক্ষতি করার মানবিক প্রবৃত্তি জন্মায়। ফলশ্রুতিতে সময় এবং সুযোগ পাইলেই কুপ্রবৃত্তি চরিত্র করার জন্য ধর্ষণের মতো জঘন্য অপরাধ করিয়া বসে। ক্ষমতার বৈষম্য, তাহলে সুপ্রশিক্ষিতদের আসলে ক্ষমতার বৈষম্যটা কি? যে কোনো বৈষম্যের বিভেদ সৃষ্টি করে, তেমনি ক্ষমতার বৈষম্য মানুষকে সুরসার করিয়া তোলে, নিজের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলিয়া প্রতিপন্ন করতে চায়। সব কিছুতেই নিজের আয়ত্তে পরিধি মনে করে, ফলে তাহার মধ্যে কামনা বাসনা লোভ বা বিলাসিতা লোভ লালসা অতি মাথাছাড়া দিয়ে ওঠে এবং সর্বক্ষণ নিজের মতো করিয়া পাইতে চায়। তাই যখন তখন ভিক্টিমের আয়ত্তের মধ্যে পায়, তাই তখন তাহাকে অধিকার করিয়া ভোগ করিয়া সন্তুষ্ট হয়। এমনকি ক্ষমতার ডাকটে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করিতে দ্বিধাবোধ করে না। কিন্তু ভিক্টিম যদি ক্ষমতাশীল হয় বা তাদের অন্যতম ক্ষমতার বৈষম্য না থাকে, সেক্ষেত্রে ভিক্টিমের দিকে হাত বাড়াইতে সাহস হয় না, ধর্ষণ করার তৈরিকটা কতুপক্ষ করিলেও উদ্যোগী হয় না। তাই ক্ষমতা একটা বড় ফ্যাক্টর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বলতে, একজন যারা শক্তিশালী সবল তাকে ধর্ষণ করতে সাহস পায় না, যে দুর্বল যাকে কিছু ধর্ষণ করলে কিছু হবে না তাকে ধর্ষণ করতে বেশি উৎসাহী হয়। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ক্ষমতাটা একটা বড় ফ্যাক্টর। তাই সমাজে এই ধরনের বহু উদাহরণ দেখা যায় যে ক্ষেত্রে ভিক্টিম নিরীহ হওয়ার কারণে ক্ষমতার প্রভাবের ফলে বলিয়ান হইয়া অপরাধী এই জঘন্য অপরাধ করিয়ে পায়, সমাজের বুক ফুলাইয়া ওঘাটে, বিচারের নামে প্রসারণ হয়, উল্টা ভিক্টিম দোষ সাব্যস্ত করিয়া সমাজ তাকে বিস্তারিত বা মৃত্যু করিয়া থাকে। সবই হয় ক্ষমতার জোরে। অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য নারী সমাজের নিম্নস্তরের বাসিন্দার শহরের বস্তিতে, শহরের বাড়িতে ভাঙ্গা কুড়ে ঘরে তাদের বস্তি জীবন ধারণের ন্যূনতম অধিকার সুযোগ তারা জীবিকার প্রয়োজনে অর্থনীতি প্রভাবশীল কোনো জড়ে পড়ে।
অর্থের লোভ দেখাইয়া বা উন্নত জীবনের পরবর ফেলাইয়া ঐতিহাসী সকল ধর্ষণের নারীর বিরুদ্ধে ধর্ষণের মতো জঘন্য অপরাধটি করিয়া থাকে। তাই অর্থনৈতিক বৈষম্যের শিকার নারীরা কলকারখানা, পোশাক শিল্প এমনকি বাসা বাড়িতেও নিরাপদ নয়, প্রতিনিয়ত তাদের ধর্ষণের শিকার হতে হচ্ছে। পর্নোগ্রাফি ও মানসিক বিকৃতি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, পর্নোগ্রাফি আর মানসিক বিকৃতি কি? বিকৃতি সব সময় খারাপ, ইহা কোনো ভালো দিক নাই। মানসিক বিকৃতি হলে মানুষের একটি অবস্থা বা পরিণতি, মন হইতে মানসিকতা। পর্নোগ্রাফি বলতে যৌন উত্তেজনা সৃষ্টি করিতে পারে এমন কর্মকাণ্ড বা প্রদর্শ উল্লঙ্ক। পর্নোগ্রাফি যে কোনো সমাজের জন্য নিষিদ্ধ, তবে কিছু কিছু দেশে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বিধান শিথিল করা হয়েছে তথাপি প্রকাশ্য প্রদর্শনী চালু নেই। পর্নোগ্রাফি দুই ধরনের, হার্ড পারণ ও শর্ট পারণ, এই দুই ধরনের মানসিক বিকৃতি। নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ বা অজানাকে জানার বিপুল আগ্রহ সমাজে প্রতিস্তরে রয়েছে, তবে বয়সন্ধিকাল ইহাই প্রভাব অপরিসীম। উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমাজে লিবিডোর প্রভাবে যৌন আকর্ষণমূলক পত্রপত্রিকা, লিফলেট, দোয়াল লিখন, ম্যাগাজিন, তার এরপর হচ্ছে টেলিভিশন ইত্যাদির মাত্রায় কৈতুল্য বেড়ে যায়। এই কৈতুল্যের মনে ক্রমে ক্রমে বাড়িতে থাকে এবং যৌবনের আগমনে দুর্বল হইয়া ওঠে। এই সময় নারী পুরুষ বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ বোধ করে এবং পণ্য সামগ্রীর প্রদর্শনীতে অতিমাত্রা যৌন উত্তেজনা অনুভব করে। ফলে একজন নারী বা তরুণী অজানা পথে অগ্রসর হইতে ধর্ষণের শিকার হয় এবং কঠিন পর্নোগ্রাফি তথা ব্লু ফিল্ম এর ব্যাপারে অধিকতর কার্যকরী ভূমিকা থাকে। অনেকেই ভিন্ন প্রলোভনে পড়িয়া নানানভাবে ধর্ষিত হয়, কেউ ডেট রেট এর, কেউ বা রেট শিকার হয় নতুন অভিজ্ঞতার আসলে। তাহলে ও ফ্লোরিসিবল রেট এবং রেপ এবং ডেট রেপ, যে কোনো পুরুষ যে কোনো ব্যক্তিগতিক ধর্ষণ সংঘটিত হইতে পারে। তাহলে যে কোনো ব্যক্তিগতিক ধর্ষণ সংঘটিত হতে পারে, নতুন বা সামান্য পরিচিত ব্যক্তিগতিক ধর্ষণ সংঘটিত পারে। তাহলে নতুন বা পরিচিত ব্যক্তিগতিক ধর্ষণ হতে পারে, বল প্রয়োগ দ্বারা বা শারীরিক জখম করিয়ে হইতে পারে, বল প্রয়োগ ও শারীরিক হতে পারে, কথাবার্তার মধ্যে প্রলুব্ধ করিয়ে ধর্ষণ করা হইতে পারে, মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করা হইতে পারে, মৃত্যুর ভয়ে করা হয় না তবে কোল্ড ড্রিঙ্ক এর সাথে মাদক সেবন করিয়া হইতে পারে। ভিকটিম যৌন উত্তেজন করার প্রয়োজন বোধ করে না, এখানে যৌন উত্তেজন করার প্রয়োজন বোধ করে। পেশাদার অপরাধীরা ভিকটিমের গায়ে জোর কাবু করে ধর্ষণ করে, পার্কে ক্যাম্পাসের নিরিবিলিতে বসিয়ে ধীরে ধীরে সৌরঙ্গের মাধ্যমে ভিকটিম কাবু করিয়ে ধর্ষণ করে, আটক রাখিয়া দিনের পর দিন ধর্ষণ করা হয়। এক্ষেত্রে আটক রেখে ধর্ষণ করা হয় না। তারপর এক বা একাধিক ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করে মোবাইল ফোনে নির্দিষ্ট ডাকিয়ে নিয়ে স্বল্প পরিচিত বন্ধুকে ধর্ষণ করিতে পারে, ধর্ষণ করে মৃত্যু ঘটাইতে পারে, প্রেমের ছলনায় প্রতারণা করে ধর্ষণ করিতে পারে। এক্ষেত্রে ভাইলেন্স থাকে না। তার সুপ্রশিক্ষিত বন্ধু, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালাম।